অশ্লীলতা হানির অভিযোগ অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে অশ্লীলতা হানির অভিযোগ গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম সন্তোষ লাল প্রসাদ আরও একবার জানাই অশ্লীলতা হানিতে অভিযুক্ত এবার এক সিভিক ভলান্টিয়ার ঘটনা এন্টালি থানা এলাকার মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে অশ্লীলতা হানির অভিযোগ গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার ধৃত সিভিক ভলান্টিয়ার সন্তোষ লাল প্রসাদ লাগাতার একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতন ধর্ষণ গণধর্ষণ খুন অশ্লীলতা হানির অভিযোগ আর এবার ফের একবার অশ্লীলতা হানির অভিযোগ এবং সেখানে ফের একবার নাম জোড়ালো এক সিভিক ভলান্টিয়ারের গ্রেফতার করা হয় এন্টালি থানার সিভিক ভলান্টিয়ারকে ধৃত ভলান্টিয়ার সন্তোষ লাল প্রসাদ সন্তোষ লাল প্রসাদ নামে এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার অশ্লীলতা হানির অভিযোগে গ্রেফতার সন্তোষ লাল প্রসাদ মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে অশ্লীলতা হানি গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার ধৃত ভলান্টিয়ার সন্তোষ লাল প্রসাদ কি ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে কি হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সন্তোষ লাল প্রসাদকে এন্টালি থানার সামনেরই ঘটনা সিভিক ভলান্টিয়ার সন্তোষ লাল প্রসাদ গ্রেফতার মদ খেয়ে এক মহিলার বাড়িতে ঢুকে যাওয়ার অভিযোগ এবং তখনই অশ্লীলতা হানির অভিযোগ উঠে আসছে গ্রেফতার করা হয়েছে সেই সিভিক ভলান্টিয়ারকে দিনহাটা হাসপাতালে দুই চিকিৎসককে শোকজ করা হয়েছে শোকজ করেছেন হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল গতকাল এই দুই চিকিৎসককে হুমকি দেওয়া হয়েছিল সুপারকে সঙ্গে নিয়ে হুমকি দিয়েছিল তৃণমূল নেতা কর্তব্যে গাফিলতির অভিযোগে হুমকি দেওয়া হয়েছিল গতকালই শোকজের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল দুই চিকিৎসককে তৃণমূলের নির্দেশে কি চলছে হাসপাতালের সুপার এই প্রশ্নটাই বারবার উঠে আসছে কেননা গতকাল আমরা দেখিয়েছিলাম সেই ছবিটাও দুই চিকিৎসককে শোকজ করবার হুমকি দেওয়া হয়েছিল তারপরেই দেখা যাচ্ছে আজ শোকজ করা হয়েছে হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল শোকজ করেছে দুই চিকিৎসককে ডাক্তার দেবজিৎ ভৌমিক অর্থোপেডিক সার্জন উনি আনথরাইজ অ্যাবসেন্ট ছিল সেই জন্য ওনাকে শোকজ করা হয়েছে এবং ডাক্তার লতিফুল শেখ উনি চিকিৎসা পরিষেবা আপ টু দ্য মার্ক প্রোটোকল অনুযায়ী ঠিকমতো দিচ্ছিলেন না সেই জন্য ওনাকেও শোকজ করা হয়েছে সেভেন ডেজের মধ্যে শোকজের উত্তর আমরা আশা করছি আমরা চিকিৎসা পরিষেবা উন্নতির চেষ্টা চলছে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী দিনহাটা হসপিটালের চিকিৎসা সঠিকভাবে দেওয়ার চেষ্টা চলছে এবং আজ পর্যন্ত সেভাবে লিখিত অভিযোগ জমা করেনি তবুও আমরা উন্নতির চেষ্টা করছি দুই চিকিৎসককে গতকাল শাসানোর যে ছবিটা আমরাই দেখিয়েছিলাম রিপাবলিক বাংলাতে ঠিক কি ঘটেছিল গতকাল একবার দেখাই দেখাচ্ছিলাম গতকালের ছবিটা যেখানে স্পষ্ট অভিযোগ উঠে আসছে হুমকি দেওয়ার সেই ছবিটাও দেখা যাচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে যে ছবিটা আমরা দেখিয়েছিলাম গতকাল দিনহাটাতে দুই চিকিৎসককে তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা এসে শাসাচ্ছেন আপনাদের জন্য বদনাম হচ্ছে শাসকের আপনাদেরকে দেখে নেবো আর সেই দুজন চিকিৎসককে শোকজ করলেন হাসপাতালে সুপার তাহলে কি তৃণমূল নেতা কর্মীদের অঙ্গুরি হেলনে চলছে হাসপাতালে সুপার আপনাদের মাধ্যমে যদি এটুকু জানাতে চাই রাজ্যের যারা দিনহাটার সুপারকে চেনেন না উনি হচ্ছে উত্তরবঙ্গের লবির লোক রেড কালচারের অন্যতম প্রবক্তা ডক্টর সুশান্ত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ দীর্ঘদিন ধরে ওখানে উনি দিনহাটা হাসপাতালে রাজত্ব চালাচ্ছেন
যে ওনার রাজত্বে তৃণমূল নেতাদের এই ধরনের আচরণ এবং তাদেরকে সাথে নিয়ে চলা নতুন কিছু নয়। ঘটনাটা হচ্ছে যে এই মুহূর্তে এটা সামনে এসছে, এইভাবেই ওরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে লাতে তুলেছে। এবং আমি আশা রাখি যে পশ্চিমবঙ্গের মানুষ এই উপনির্বাচনগুলো এবং পরবর্তীকালে বিধানসভায় তৃণমূল দলটাকে লাতে তুলবে। এটা সম্ভব হলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, সুপার এবং তৃণমূলও ঠিক হয়ে যাবে। শঙ্কর বাবু, এর আগে আমরা দেখেছিলাম যে জুনিয়র চিকিৎসকরা থ্রেট কালচার নিয়ে বারবার অভিযোগ করেছিল, উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ হোক সর্বত্রই তারা এই অভিযোগটা করেছিল। তাহলে তাদের সেই অভিযোগে তো শিলমোহর পড়লো, এই দৃশ্যটা তো সামনে সেই উদাহরণটাকেই টেনে ধরলো। একশো বার আমি তো মনে করি যে আরজি করের ঘটনায় শুধু এখানকার একটা স্বাস্থ্য বা প্রশাসনিকভাবে যে বড় বড় দুর্নীতির বিষয়গুলোকে সামনে আনেনি, এতদিন ধামাচাপা দিয়ে রাখা থ্রেট কালচারটাকেও সামনে এনেছে। আশা রাখি এই অবস্থার পরিবর্তন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে হবে, সেই আশা নিয়েই পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, বিচারের জন্য দাবি করছেন। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আপনারা ধরে ধরে এই ঘটনাগুলো দেখাচ্ছেন। যদিও নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পূর্ণ প্রকাশ ঘটানো কঠিন, তবে আমি কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দায়িত্ব আমরা পালন করব। পশ্চিমবঙ্গের মানুষের যে মত সেটা যাতে প্রকাশিত হয় ভোট বাক্সে ব্যালট বাক্সে, সেটাকে নিশ্চিত করব। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। যে পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার গোটা বাংলা জুড়ে, গতকাল আমরা দেখিয়েছিলাম যে হাসপাতালে দুই চিকিৎসককে প্রকাশ্যে একেবারে থ্রেট দেওয়া হচ্ছিল, হুমকি দিচ্ছিল তৃণমূলের দুই নেতা, আর আজ সেই দুইজন চিকিৎসককে শোকজ করেছেন হাসপাতালের সুপার। ধসের কবলে আস্ত একটা কুয়ো পশ্চিম বর্ধমানের অন্ডালের সিদুলের ঘটনা। ধসের জেরে আতঙ্কিত এলাকাবাসী, গাফিলতির জেরে এই ধস, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। দিনের পর দিন কয়লা তোলার পর ঠিকভাবে ভরাট করা হচ্ছে না, তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। খনি এলাকায় সক্রিয় অসাধু ব্যবসায়ী চক্র, এই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ধস নেমেছে ধসের পর একাধিক অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। রীতিমতো অসাধু চক্র মাথাচাড়া দিয়েছে গোটা এলাকায়। কয়লা তোলার পর ঠিকভাবে আর ভর্তি করা হচ্ছে না, শুধুমাত্র বালি দিয়ে ভর্তি করা হচ্ছে, তাতেই ধস নামছে বিভিন্ন জায়গাতে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ, ধসের কবলে আস্ত একটা কুয়ো পশ্চিম বর্ধমানের অন্ডালে সিদুলের ঘটনা। ধসের জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা, কি তাদের অভিযোগ শুনুন।